ওরে আল্লাহ, অনেক জোরে পিসাব সাপ দিয়েছে দেখি। জঙ্গলের সাইড গিয়ে দেখি মেরে দিয়ে আসি। এ কি কার কথার আওয়াজ শোনা যাচ্ছে? শুনে এসে তো দেখি মেম্বর সাপের ছেলের কণ্ঠ মনে হচ্ছে। হ্যালো বেবি, ভালো আছো? কেমন আছো? ও, এসব চলছে। দাঁড়া, মেম্বর সাপকে তো এসব জানাতেই হয়। যাই, তাড়াতাড়ি যাই। যাই, আজকে এই খবরটা দিলে হয়তো পুরস্কারও দিতে পারে, খুশি হয় এত বড় উপকার। মেম্বর সাহেব, মেম্বর সাহেব, শুনেন কি হয়েছে, শুনেন শুনেন, আজকে কত বড় সর্বনাশ হয়ে গেছে। খোদার গজব কথা নিকস, কি হয়েছে তাড়াতাড়ি ক। চেয়ারম্যান সাহেব, একটা ঘটনা, একটা গতি গেছে আমাদের হলো। এখন মেয়ের লোকে ফোনে দেখছি কথা কয়। সেই মিলে তুই কইছ লাগজন, ওরা দুনিয়াটাই উল্টে গেছে। আল্লাহ, কি দেখায় আরে ওরি লেদা মাইয়া রে। হেদিন দেখছি ছোট পিটার খায়, হে মাইয়া রে বিয়া দিছে। আরে জীবনটা নষ্ট, জীবনটা নষ্ট। মেম্বর সাহেব তো জানাইতে হয়। মেম্বর সাহেব, ও মেম্বর সাহেব, শুনছেন নি? ওই বেড়া তাড়াতাড়ি কো, আমার আবার তাড়া আছে। কি কবি কো, ঘটনা একটা তো ঘটি গেছে। দেখলাম লেদা লেদা মাইয়ারে বিয়া দিতাছে, এটা কোনো মানি নিয়ম চাই? আমরা আজকে এর একটা সমাধান দিতে হইব। এইসব কিন্তু আঙ্গ এলাকার চলতো না। না না না, আমার এলাকায় এগুলো চলবে না, তাড়াতাড়ি চল। ঘর হলার বলে আগদো আর না বিয়া দিয়ে তো এটা কি করছান মেম্বার সাহেব? ওইসান 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 জামাই। আরে মেম্বর সাহেব, ওটা আমার মেয়ের জামাই না, তো বয়ফ্রেন্ড, একটু দেখতে এসেছিল আর কি। কি কষ্ট এগিনি, তুই না হুজুর মানুষ আর কই না, তা আধুনিক সমাজ, এগুলো লোকে তাল মিলে চলতে হবে না। আজকে না হলে গেলাম, আর তুই যদি মিছে কথা কস তুলি জুতা দিয়ে হাত গোমাই দিয়া। আব্বা, আর না মিছে কথা কোশুনকা, আর না আর বয়ফ্রেন্ড বানা দিয়েছেন। হ্যাঁ, আর বলো না জামাই, এখনকার মানুষে হারামকেই মেনে নেয়, হালালকে মেনে না। বর্তমান অবস্থা ঠিক এমনই, মানুষ হারাম কি সহজেই মেনে নেয়, কিন্তু যেটা হালাল সেটা মানতে চায় না।